কালের পরিক্রমায় ধ্বংসপ্রাপ্ত চীনের ঐতিহ্যবাহী প্রাচীরটি নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। চীনকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করতে নির্মিত এই মহাপ্রাচীরটি একনজর দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমান এখানে। সাম্প্রতিক সময়ে নির্মিত এই প্রাচীরটিকে কেন্দ্র করে ঘটে গেছে চাঞ্চল্যকর এক ঘটনা। চীনের শাংসি প্রদেশের ইউই এলাকায় প্রাচীর খুঁড়ে রাস্তা তৈরি করতে চেয়েছিলেন দুই শ্রমিক। এতে প্রাচীরটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় স্থানীয় পুলিশেরা। আগস্টের 24 তারিখ বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে খোঁজ নিয়ে জানা যায় চীনে অনুপ্রবেশের উদ্দেশ্য নয়, বরং নিজেদের যাতায়াত সহজতর করতেই এমন ঘটনা ঘটিয়েছেন তারা। এরই মধ্যে সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। খোঁজ নিয়ে জানা যায় গ্রেফতারকৃত দুজনের একজন 38 বছর বয়সী পুরুষ এবং অন্যজন 55 বছর বয়সী নারী। খোঁড়াখুঁড়ির কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর ওই দুই শ্রমিকের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। এটি ব্যবহার করেই প্রাচীর খুঁড়ছিলেন বলে জানিয়েছেন তারা। এমন অদ্ভুত কাণ্ড কেন ঘটিয়েছেন তা জানতে চাইলে তারা জানান, তারা নির্মাণ শ্রমিক, কর্মস্থলে যাওয়ার পথে প্রাচীর থাকায় অনেক পথ ঘুরে তাদের সেখানে যেতে হয়। এ কারণেই কর্মস্থল থেকে দূরত্ব কমাতে প্রাচীরে গর্ত খুঁড়ে রাস্তা তৈরি করেছিলেন তারা। ঘটনাটি গত সোমবার সামনে আনে চীনা কর্তৃপক্ষ। প্রাচীরের যে ক্ষতি হয়েছে তা আর মেরামত করা সম্ভব নয় বলে জানিয়েছেন তারা। মিরিফতি সমকাল।